بالله من الشيطان والإنسان كتب عليهم القتال وما قتلوا صدق الله العظيم ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলন। জেলা সম্মেলনে উপস্থিত আছেন কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন, আরও আছেন প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরও আছেন ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের জেলা ও থানা নেতৃবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি অল্প কয়েকটা কথা বলবো, সেটা হলো আমি পড়ালেখা করি ইসলামের ইতিহাস এন্ড সংস্কৃতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অবধি পর্যন্ত যতটুকু ইতিহাস তা আমার পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ। স্পেনের বিজয় আমরা পড়েছি, স্পেনের পরাজয় পড়েছি, ভারত উপমহাদেশ বিজয় পড়েছি, পরাজয় পড়েছি, কিন্তু দুঃখ তখনই, সুখ তখনই লাগে, খুশি তখনই লাগে যখন একটা বিজয়ের কথা দেখি, যখন বিজয়ের কথা আসে, যখন দেখি মুসলিম তার রক্তকে বিলিয়ে দিয়েছে আল্লাহর পথে, যখন দেখি মুসলিম বিপর্যয়ের মধ্যে, তার কারণটা কি? তার কারণটা হলো মুসলিম ঘুমিয়ে পড়েছে, মুসলিম জাগ্রত হচ্ছে না এখন, আর তার একমাত্র কারণ হলো যুবক। যুবকরা যে পর্যন্ত জাগ্রত না হবে সে পর্যন্ত কোনো অঞ্চলে